বিরতির পর স্বাগত। নাগরতলা এবং বটতলা স্ট্যান্ডের সমস্যা আজকের নয়, দীর্ঘ দিন ধরে একাধিক সমস্যায় তারা জর্জরিত এবং সেই বিষয়ে তারা একাধিকবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো ধরনের সুরাহা হচ্ছে না, এমনটাই কিন্তু জানাচ্ছে বাস মালিক এবং শ্রমিক সংগঠনের সদস্যরা। তারা অভিযোগ করছেন যে পরিবহন দপ্তর, টিআরটিসি, পৌর নিগম, ট্রাফিক দপ্তর, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দফায় দফায় আলোচনা করেও স্ট্যান্ড এবং যাত্রী পরিষেবার কোনো সুরাহা হচ্ছে না। তাই তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিচ্ছে যে আগামী 5 তারিখের পর নাগরতলা বাস মালিক এবং শ্রমিক সংগঠন গাড়ি চলাচল বন্ধ রাখবে এবং বুধবার আগরতলা নাগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এমনটাই জানিয়েছেন বাস মালিক এবং শ্রমিক সংগঠনের সদস্যরা। তবে তো একাধিকবার তারা একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন দপ্তরের কাছে গেলেও এখন কোনো ধরনের সুরাহা বা কোনো ধরনের সদুত্তর না পেয়ে আগামী 5 তারিখের পর বন্ধ, অর্থাৎ চাকা ঘুরবে না, এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি রাখা হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনে। তারা কি বলছেন আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে শুনুন। আজকে আমরা নাগরতলা বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে অভ্যরা দুঃখ নিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে সমবেত হয়েছি। আমরা নাগরতলা বাস উন্নয়ন এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নাগরতলা বটতলা ট্র্যাঙ্ক দীর্ঘদিনের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের যৌথ প্রচেষ্টা বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে আমরা কোনো সুরাহা পাইনি। যেমন পরিবহন দপ্তর, টিআরটিসি, পৌর নিগম, ট্রাফিক দপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট, এদের নিকট দফায় দফায় আলোচনা করে ট্রেন এবং যাত্রী পরিষেবা কোনো সুরাহা আমরা আয়োজককে আমরা পাইনি। বর্তমানে ট্রেন হওয়াতে নাগরিকরা যাত্রী যাতায়াত এবং পরিষেবা খুবই নগণ্য। বর্তমানে স্ট্যান্ড হওয়াতে যাত্রী যাতায়াত সংখ্যা খুব কম, যার ফলে মালিক এবং শ্রমিক উভয়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা অবগত করেছি গত 25/6/2020 ইং টিআরডিসি চেয়ারম্যান, 7/11/2020 ইং কমিশনার এএমসি, 10/11/2020 ইং জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, 19/11/2020 ডিস্ট্রিক্ট জেনারেল পুলিশ, 19/2021 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, 24/9/2021 জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার এসটি ট্রাফিক, 19/7/2022 ইং অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার, ট্রান্সপোর্ট কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এএমসি কমিশনার, এসটি ট্রাফিক, এসডিএম সদর, 2/6/2023 ইং ট্রান্সপোর্ট কমিশনার এবং এই সকল স্বর্ণাপন্ন হয়েও আমাদের কোনো কাজ হয় নাই। তাই আমরা অতি দুঃখের সহিত জানা দিচ্ছি যে আগামী 5/10/2023 ইং এর মধ্যে আমাদের এই সমস্যার যদি সমাধান না হয় আমরা নাগরতলা হয়েছে দক্ষিণমুখী যত যাত্রী পরিষেবা আছে আমরা বিরত থাকি। তৎসঙ্গে মিললে আমাদের আরো চাকরি দাবি আছে। প্রথমত সরকারি কাজে ব্যবহৃত ইলেকশন ওয়ানের অর্ডার, দুর্গাপূজা ইত্যাদি সমস্ত ধরনের গাড়ি বিলাগানি দুর্গাপূজা আগে পরিশোধ করতে হবে। দেবব্রত দা সামনেই রয়েছে দুর্গোৎসব, এর আগে যদি 5 তারিখের
যানবাহন চলাচল বন্ধ করে দেয়, সেই জায়গায় তো যাত্রীদের চরম দুর্ভোগ পড়তে হবে। সেই জায়গায় কি সরকারকে চাপে ফেলানোর চেষ্টা কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যালো হ্যালো, বলছি সামনেই রয়েছে দুর্গ উৎসব, এরই আগে আপনারা হুঁশিয়ারি দিয়েছেন যে 5 তারিখের পর কোনো ধরনের যানবাহন চলবে না, তবে সেই জায়গায় যারা এই পুজোর বাজারে ব্যবসা করছেন তাদের তো অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে, সেই জায়গায় কি সরকারকে চাপে ফেলার চেষ্টা? আসলে সরকারকে চাপে ফেলার আমাদের কোনো বিষয় নেই। আসলে বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ বছর, এই 6 বছর যাবত আমাদের রাজ্য সরকারকে আমরা বারবার সরকারের বিভিন্ন দপ্তরে আমরা দাবি করেছি, নাগরজোলা ট্রেন যেহেতু সরকার বানিয়েছে, একটা জায়গায় ট্রেন করুক, হয়তো নাগরজোলাতে ট্রেন করুক নতুবা বটতলায়, আমাদেরকে নাগরজোলা রেখেছে, বটতলা আবার অবৈধভাবে ট্রেন করে উঠেছে, যার জন্য নাগরজোলাতে যাত্রী আসছে না, আমাদের ব্যবসার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে বারবার আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, বিভিন্ন দপ্তরে আমরা গিয়েছি। আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের স্পিকার মহোদয় আমাদেরকে নিয়ে বসে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন 1 মাসের মধ্যে বিষয়টা উনি সম্পন্ন করবেন, তারপর 1 মাস পেরিয়ে আজকে প্রায় 2 মাস উনি এটা কিছুই করেননি। আমরা বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে আমাদের গাড়িগুলোকে চালানো খুবই দায়, এখন আমাদের গাড়ি চলে আসছে, আমাদের পয়সা এরকম আছে, হয়তো বা তেল ভরতে আমরা পারি, নতুবা সমস্ত বেতন দিতে পারি, একটা দুটোর একটা করতে পারি, আমরা কি করবো? বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমাদেরকে গাড়ি চালিয়ে যেহেতু আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, আমরা সরকারকে বিভিন্ন দাবি করেছি, দাবি যেহেতু ওনারা আমাদের পূরণ করেননি, আমরা বাধ্য হয়েছি এই পথে এগুলো। আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীকে আমরা 2-2 বার চিঠি দিয়েছি ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, উনি তার কোনো রেসপন্সই দেননি। আমরা কি করবো, কোথায় যাবো? আমরা বাধ্য হয়ে আমরা এই বন্ধের পথ আমরা বেছে নিয়েছি। আরেকটা বিষয় দেখো, প্রথমে আমরা দেখতে পেলাম মেয়র কিন্তু একাধিকবার এই স্ট্যান্ডে নিয়ে এসেছে, পরিদর্শন করেছেন এবং গাড়ি চালকদের সাথেও কথাবার্তা বলেছেন যে কবে নাগাদ কবে স্থায়ী স্ট্যান্ড করে দেওয়া হবে। তারপর যখন এখন আপনারা বলছেন যে কোনো দপ্তর থেকে কোনো ধরনের সদুত্তর পাচ্ছেন না, সেই জায়গায় মেয়র কি বলছেন? কারণ তো মেয়রের সাথেই তো আপনাদের একাধিকবার কথা হয়েছিল। আসলে বিষয়টা হচ্ছে মেয়র সাহেবকেও আমরা বলেছি, বারবার আমরা চিঠি দিয়েছি, বিভিন্ন দপ্তরে আপনাদের কাছে আমরা পাঠিয়েছি, দেখবেন আমরা কতবার আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা চিঠি দিয়েছি সরকারকে বিভিন্ন দপ্তরে, তার কোনো উদ্যোগ নেই। আপনারা এখন দেখবেন নাগরজোলা মেইন রোডে জাতীয় সড়কের উপর দিয়ে বিভিন্ন অটোরিক্সা ই রিক্সা যাদের কোনো পারমিট নেই, যাদের পারমিট বিশাল করে আছে ওনারা আগরতলা চলে আসছেন, এটাই তো সমস্যা। আপনার দেখবেন প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী সেট সিরিজ করছে, এটা আর একটা সমস্যা। আমরা কার কাছে যাবো, কোথায় যাবো, কি করবো? আমাদের বর্তমান পরিস্থিতি এরকম, আমাদের কোনো গার্জিয়ান নেই, এখন আমরা গার্ডিয়ান লেস, আমরা কি করতে পারি বলুন? তবে কি সমস্যা সমাধানের একটাই পথ ইতিমধ্যে আপনারা বেছে নিয়েছেন যে 5 তারিখের পরে গাড়ির চাকা ঘুরবে না? যদি সরকার এর মধ্যে কোনো একটা ব্যবস্থা করেন তাহলে তো আমরা ধন্যবাদ দেবো আমাদের সংগঠনের পক্ষ থেকে, রাজ্য সরকারকে, যারা প্রশাসনিক আছে ইনাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু আমাদের কিছু আর করার নেই। বর্তমানে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে বারবার আরো একবার আমরা সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি, কোনো সুবিধা আমরা পাচ্ছি না। একেবারে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। কাছে তো আপনারা শুনছিলেন সাউথ ত্রিপুরা বাস ওনার অ্যাসোসিয়েশনের সদস্য দেবব্রত সরকারের বক্তব্য। কাছে তো তিনি অভিযোগ করছেন যে এই বিষয়ে একাধিকবার বিভিন্ন দপ্তর অর্থাৎ পর্যটন পরিবহন দপ্তর এবং টিআরটিসি সহ মেয়র এবং মুখ্যমন্ত্রীর সাথে একাধিকবার তারা যোগাযোগ করার চেষ্টা করেছে এবং একাধিকবার তারা ডেপুটেশনে মিলিত হয়েছে, কিন্তু কোনো ধরনের সদুত্তর তারা পাচ্ছে না, যার ফলে আগামী 5ই অক্টোবর থেকে নাগরজোলা এবং বটতলায় যান পরিবহন যান চলাচল কিন্তু একেবারে স্তব্ধ থাকবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে বাস মালিক এবং শ্রমিক সংগঠন। কাজে তো আমরা দেখতে পেয়েছি মেয়র দীপক মজুমদার কিন্তু এই ঘটনাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তিনি একাধিকবার শ্রমিকদের সাথে কথা বলেছেন যে স্ট্যান্ডগুলিকে আগামী দিনে কোথায় নিয়ে যাওয়া যায় বা কি রয়েছে পরিকল্পনা, কিন্তু এখন কিন্তু বাস মালিক এবং শ্রমিক সংগঠন অভিযোগ করছে যে কোনো দপ্তর তাদের সাথে যোগাযোগ করছে না। এখন দেখার বিষয় যে খবর সম্প্রচার বা তাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের পর মেয়র এবং
যে পরিবহন দপ্তর রয়েছে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।